হ্যালো ফ্রেন্ডস জবেষ্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা স্মার্ট বাজার শপিং মলের নাম আপনারা অনেকেই শুনেছেন স্মার্ট বাজার শপিং মলে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ছেলে এবং মেয়ে কর্মীকে নিয়োগ করা হচ্ছে তো আপনি যদি স্মার্ট বাজার শপিং মলের মধ্যে একটি ব্র্যান্ডেড শপিং মলে কাজ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। স্মার্ট বাজার শপিং মলে কীভাবে আপনারা আবেদন করবেন কতগুলি শূন্য পদে বর্তমানে নিয়োগ চলছে কারা কারা এখানে আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত স্টেপগুলি আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো আসুন বন্ধুরা স্মার্ট বাজার শপিং মলের পক্ষ থেকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এখানে আমরা জব ডেসক্রিপশন বক্সের মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বাজার শপিং মল জব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বর্তমানে স্মার্ট বাজার শপিং মলের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্টের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখন বর্তমানে আছি জব ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ ওয়ান সিক্সটিন অর্থাৎ একশো ষোলোটি শূন্যপদে বর্তমানে নিয়োগ চলছে স্মার্ট বাজার শপিং মলে এই একশো ষোলোটি শূন্যপদে আপনারা মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে স্মার্ট বাজার শপিং মলে আবেদন করার জন্য আপনাদের নিম্ন অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশান পাস করা থাকলে স্মার্ট বাজার শপিং মল অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তবে এখানে আবেদন করার জন্য আপনাদের নিম্ন অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা হবে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নো অর্থাৎ কাজের সম্বন্ধে কোনো রকম কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি যে কোনো অভিজ্ঞতায় যে কোনো যোগ্যতায় স্মার্ট বাজার শপিং মলে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এজ লিমিট অর্থাৎ বয়সীমা কী চাওয়া হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করে কাজ করতে পারবেন স্মার্ট বাজার এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন হাওয়ার প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ দশ ঘন্টা করে কিন্তু প্রতিদিন ডে আপনাদের ডিউটি করতে হচ্ছে শপিং মলে স্মার্ট বাজার শপিং মলে এর সাথে সাথে কিন্তু আপনারা এক ঘন্টা রেস্ট টাইম অর্থাৎ টিফিন টাইমের জন্য কিন্তু এক ঘন্টা আপনারা রেস্ট পাবেন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্ল্যাডি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এখানে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি প্রথম স্ল্যাডি পাচ্ছেন ষোলো হাজার দুশো টাকা এবং আপনার যদি কোয়ালিফিকেশান ভালো থাকে তাহলে স্মার্ট বাজার শপিং মলের পক্ষ থেকে আপনি পোস্ট ওয়াইজ স্ল্যালাইডি পাবেন উনিশ হাজার দুশো টাকা এই স্লাইডির মধ্যে কিন্তু আপনারা পোস্ট অয়েস্যাডি পাবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব ফেসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে এখানে আপনারা পাচ্ছেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধা পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে পাচ্ছেন রুম ফ্রি অর্থাৎ যারা দূরের থেকে এসে কাজ করতে চাইছেন স্মার্ট বাজার শপিং মলে তাদের জন্য কিন্তু থাকার জন্য রুমটা পুরো সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এর জন্য আপনাদের স্যালারি অর্থাৎ মাসিক বেতন থেকে কিন্তু রকম কোনো চার্জ কিন্তু শপিং মল কর্তৃপক্ষ থেকে কিন্তু কাটবে না এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোম্পানি স্টাফদের জন্য প্রোভাইড করছে এর সাথে সাথে আমি দেখে নেব নিয়ম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ হয়ে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত স্টেপগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন বারকোড স্ক্যানিং ডিসপুট চেকিং ডেটা এন্ট্রি এই পদ্ধতিতে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই এইচএস পার্স প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তবে আপনারা এই পদ্ধতিতে আবেদন করে কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন রিটেল স্টোর ম্যানেজার সিকিউরিটি গার্ড লোডিং অ্যান্ড আনলোডিং এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে স্মার্ট বাজার শপিং মলে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে স্মার্ট বাজার শপিং মলের মধ্যে একটি ব্র্যান্ডেড শপিং মল আপনারা কাজ করার সুযোগ পাচ্ছেন এর সময় সঙ্গে দেখে নেব জব লোকেশান অর্থাৎ কোন কোন এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন সমস্ত লোকেশানগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতা এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন শ্যামবাজার আগরপাড়া শিয়ালদা দমদম নিউ টাউন মালদা এর সময় সঙ্গে দেখতে পাচ্ছেন বসিরহাট বর্ধমান এবং দশ নম্বরে দেখতে পাচ্ছেন আদার্স অর্থাৎ এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে স্মার্ট বাজার শপিং মলে যে সমস্ত লোকেশানগুলি আপনাদের বাড়ির ডিস্ট্রিক্ট অনুযায়ী কাছাকাছি হয় সেই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন স্মার্ট বাজার শপিং মলে এর সঙ্গে সঙ্গে আমি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন এখানে কাজের জন্য এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যার অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর দেখতে পাবেন এই সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাক্ট করে নিন কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা আবেদন পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন কি কী ফেসিলিটি পাবেন শপিং মলের পক্ষ থেকে সমস্ত স্টেপগুলি এই জায়গারের একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে বন্ধুরা এটি কোনো সরকারি কোম্পানি নয় এটি প্রাইভেট কোম্পানি তো সেক্ষেত্রে সমস্ত সব বিষয়টি আপনারা জানবেন বুঝবেন তারপরে এখানে আবেদন করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের মাঝে আর এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ